ए जवान जुबा करा ইসলামের ইতিহাসে ঈমান নিয়ে আসার কারণে অনেক কষ্ট সাহাবারা সহ্য করেছেন বাবা আর একটা ছোট করে ঘটনা বলবো গো তারপরে কোরআনের দ্বিতীয় নম্বর আয়াতে যাব হে জওয়ান যুবকেরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম শহীদ ছিলেন হযরত সুমাইয়া বা এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান নিয়ে আসলেন বাবা ঈমান নিয়ে আসার পর আবুজের হযরত সুমাইয়াকে ডাক দিয়ে বলেছে হে সুমাইয়া ঈমান ত্যাগ করম মুহাম্মদ কে ছেড়ে দাও মুহাম্মদ কে ত্যাগ করে দাও হযরত সুমাইয়া ঈমান ছাড়লেন না হযরত সুমাইয়াকে গাছের সামনে গাছের সঙ্গে বাধা হয়েছে বাবা সুমাইয়াকে যখন গাছের সঙ্গে বাধা হয়েছে সুমাইয়াকে গাছের সঙ্গে বেঁধে আবুজের মস্ত বড় একটা লোহার একটা বর্ষা নিয়ে গে বল্লব নিয়ে গে সুমাইয়া চারি দিকে ঘুরে আর বলে হে সুমাইয়া ঈমান ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও হযরত সুমাইয়া ঈমান ছাড়লেন না গা হযরত সুমাইয়া যখন ঈমান ছাড়লেন না গা হযরত সুমাইয়ার ছেলে গে ওই ছেলে আর স্বামী দুইজনকে ডাক দিয়ে দুইজনকে বাধা হলো ম আম্মার আর ইয়াসির দুইজন সাহাবা তার বাপ বেটা তাদেরকেও গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো বাবা আর গাছের সঙ্গে যখন বেঁধে দেওয়া হয়েছে গে গাছের সঙ্গে বেঁধে গে হযরত সুমাইয়ার সামনে গে মায়ের সামনে তার স্বামী এবং তার বেটা তার ছেলেকে বিদে দেওয়া হয়েছে বাবা সুমাইয়াকে ডাক দিয়ে বলা হলো হে সুমাইয়া তুমি যদি ঈমান না ছাড়ো তোমার ছেলের সামনে গিয়ে তোমার স্বামীর সামনে তোমাকে উলঙ্গ করে দেব আর উলঙ্গ করে দেওয়ার পরে তুমি অবশ্যই তোমার ইজ্জতটা বাঁচানোর জন্য তোমার ছেলে তোমার স্বামীর সম্মানটা বাঁচানোর জন্য তুমি লজ্জায় অবশ্যই তুমি তোমার ঈমান ত্যাগ করে দেবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরেও ঈমান ছাড়লেন না বাবা হযরত সুমাইয়া যখন ঈমান ছাড়লেন না গা হযরত সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে গে ওই আবু জেহেল লম্বা একটা বর্ষা ঢুকিয়ে দিল বাবা 80 বছরের ঊর্ধ্বে বয়স এই মহিলা গা হযরত সুমাইয়ার লজ্জা স্থানে যখন বল্লব ঢুকিয়ে দেওয়া হয়েছে গে হযরত সুমাইয়া চোখ দিয়ে পানি ঝরে গায়ে হযরত সুমাইয়া কি জানে যার আজকে আমার ছেলের সামনে গে আজকে আমার স্বামীর সামনে আমার লজ্জা স্থানটা ক্ষত বিক্ষত করে দেওয়া হলো হযরত সুমাইয়া হাসছেন আবার কাঁদছেন হযরত সুমাইয়াকে জিজ্ঞাসা করা হলো হে সুমাইয়া তুমি হাসো আবার কাঁদো কেন ওই সময় সুমাইয়া ডাক দিয়ে বলেছিলেন জানো কি আবু জেহেল আমি জান্নাতুল ফিরদাউসের ঘেরা অনুরব্ধ করতে পারছি হযরত সুমাইয়া যখন হাসছেন আর এই কথা বলছে আবু জেহেল তখন দুইজন ব্যক্তিকে ডাক করল যাও 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 দুটো উট নিয়ে সব দুটো উট নিয়ে আসা হলো হযরত সুমাইয়া ডাক দিয়ে বলল উট কি করবে বলো সুমাইয়ার কথা শুনে আবু জেহেল মুস্কি হেসে বলল হে সুমাইয়া তুমি যদি এখনো ঈমান ত্যাগ না করো আমি আবু জেহেল বললাম আজকের দিনে তোমার দুই পায়ে দুটো উট বেঁধে দেব আর দুই দিকে দুটো উটকে বেঁধে তাড়িয়ে দেব হে সুমাইয়া একটু কল্পনা করো যখন তোমার পায়ে উট বেঁধে দেওয়া হবে তুমি তখন তোমার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে হে সুমাইয়া বলো মরতে চাও না জীবন চাও মরতে চাও না বাঁচতে চাও হযরত সুমাইয়া বললেন হে আবু জেহেল যত তার যত তুই দেরি করবি মানতে গে আমি সুমাইয়া তত দেরি হবে জান্নাতে প্রবেশ করতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ে দুটো উট বেঁধে দেওয়া হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ে দুটো উট যখন বেঁধে দেওয়া হয়েছে দুই দিকে দুটো উটকে তাড়িয়ে দেওয়া হলো বাবা তাড়িয়ে তখন দেওয়া হয়েছে ওই আল্লাহ নবী সাহাবী হযরত সুমাইয়ার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল দুটো ভাগে বিভক্ত হয়ে গেল হযরত সুমাইয়ার মাথা মুবারকটা ডান পাশের অংশে চলে গেল আর মাথার নিচ থেকে এই গর্দান থেকে বাম পাশ
আলাদা হয়ে গেল বাবা কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সুমাইয়ার শরীরটা দুখণ্ড হয়ে যাওয়ার পরেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে চেহারা মুবারক তার চেহারা গায় তখনো হাসি ছিল যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না জোরে হবে না ইমা চারটি খানি আজকে আমার আপনার ইমা আর তাদের ইমান অনেক আজকে ইমান যদি আমাদের থাকতো তাহলে খেতে দেই যারা বলছে ওদের মনে খেতে দেয় আর বাকিগুলো দেয় না একটু উত্তর দেন উচ্চ আওয়াজে খেতে দেয় কে আল্লাহ শুধু আমাদের দেয় না আমাদের সন্তানদেরও দেয় যে সবার দেয় আমার তো মনে হয় না যদি আল্লাহ পাক সকলকেই খেতে দিত আমাকে যেমন খেতে দেয় আমার সন্তানকে যদি তেমন খেতে দেয় তাহলে আট মাসের বাচ্চা নষ্ট করে কেমন দুনিয়ায় আসবে তাকে ভালোভাবে খেতে দিতে পারবো না তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবো না আমি গরিব মানুষ আমার পাঁচটা বাচ্চা নেওয়ার দরকার নেই আমার দুজন হলে হবে একটা ছেলে আর একটা মেয়ে এই আকীদায় বিশ্বাসী মুসলমান কেন হবে কথা ভুল বললাম আজকে একশোর মধ্যে একশো পার্সেন্ট মানুষ ভালোভাবে লালন পালন করতে পারবে না ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবে না এই ভয়ে সন্তান নেয় না হ্যাঁ বাপ হয়েছে আটটা বিবি রেখেছো ভালো শিক্ষা দিতে পারোনি একটা জমি কিনে দিতে পারোনি দেয় কি দেয় না যারা আগেগা ছেলে পেলে মানে যারা আগেগা মানুষ আমাদের বাপ দাদাদের কথা বলছি তাদেরকে আমরা বকি বকা দেই কারণ আমরা প্রতিষ্ঠিত হতে পারি ও জওয়ান যুবকেরা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম এ আমার বান্দারা তোমরা যারা বাচ্চা নষ্ট করো তোমরা যারা খিদে দেওয়ার ভয়ে বাচ্চা নষ্ট করো মনে রেখো নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম আমি আল্লাহ তাদেরকেও খেতে দেই তেমন যেমন আমি আল্লাহ তোমাদের কেউ খেতে দে জোরে হয় না নাম ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ বললেন এই গোটা পৃথিবীর যা কিছু রয়েছে সবগুলোকে আমি আল্লাহ পাক খেতে দে হে জওয়ান যুবকেরা বর্তমান একটা খেলা চলছে আপনারা শুনেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল খেলা চলছে কাতারে আপনারা শুনেছেন যারা দেখেন তারা তো দেখেন হে জওয়ান যুবকেরা এই কাতারে যখন বিশ্বকাপ খেলা শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানে বড় বড় ইসলামিক স্কলারদেরকে ইনভাইট করা হয়েছে আপনারা শুনেছেন মালয়েশিয়ায় এই ভারতের গৌরব মালয়েশিয়ায় এখন থাকে নাম তার জাকির নায়ক তাকেও তার সেখানে ইনভাইট করা হয়েছে বাবা আমি বলছি না বিশ্বকাপ ফুটবল খেলাটা জায়েজ এটা আমি বলবো না অবশ্যই সেটা হারাম তার কারণ তার মধ্যে ফরজ তরব হয়ে যায় হাঁটু ঢাকা হয় না দ্বিতীয় নম্বর হলো তার মধ্যে জুয়া খেলা হয় জুয়া ধরা হয় বেড বাজি এগুলো ধরা হয় তার একটা পুরস্কার রয়েছে সুতরাং এই খেলাটা হালাল কেউ বলতে পারবে না তবে তার পরিচালনা যে কমিটি তারা ইসলামিক কিছু কালচার সেখানে অবলম্বন করেছে বাবা এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাকির নায়েককে ইনভাইট করা হয়েছে তার কারণ হলো সেখানে অনেকগুলো মানুষ একত্রিত হবে বিভিন্ন দেশ থেকে তারা আসা যাওয়া করবে বিভিন্ন ধর্ম অবলম্বনে মানুষ সেখানে যেয়ে খেলা দেখবে আর তার মধ্যে যদি একটু ইসলামিক বায়ান দেওয়া যায় কোরআন হাদিসের তথ্য তুলে দেওয়া যায়
ইসলামের সঠিক তত্ত্ব যদি তুলে দেওয়া যায়, তারা ইসলাম বিদ্বেষী, তাদের অন্তরে হয়তো ইসলামে এর ভালোবাসা তৈরি হবে। হে জওয়ান যুবকেরা, ওই ফিফা ওয়ার্ল্ড কাপ, ওই বিশ্বকাপ ফুটবল খেলায় একটা মানুষ, নাম তার হলো গনিম আল মুফতার। এই গনিম আল মুফতার কাতারে তার বাড়ি পাব। এই গনিম আল মুফতার ছোট্ট মানুষ, তার কোমর থেকে নিচের অংশটা তার শরীরে নাই, ওপরের অংশটা তার রয়েছে বাবা। এই গনিম আল মুফতার যখন নাকি মায়ের গর্ভে ছিল বাবা, আট মাস যখন অতিবাহিত হয়েছে গে, ডাক্তারের পরামর্শ নিয়ে গে যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ল বাচ্চার রোগ রয়েছে গে, তার পায়ের দিকটায় এমন একটা রোগ রয়েছে গে, যদি এই বাচ্চা ভূমিষ্ঠ করানো যায় এই বাচ্চাকে গে কোমর থেকে কেটে এনে বাঁধ দিতে হবে বাবা। হে জওয়ান যুবকেরা, ডাক্তার তখন তার ওই গনিম আল মুফতার তার বাবা মাকে ডাক দিয়ে বলল, দেখো এই ছোট্ট বাচ্চা যে এখন গর্ভে রয়েছে রোগগ্রস্ত, এর কোমর থেকে কিন্তু বাঁধ দিতে হবে, তার থেকে ভালো হয় এই বাচ্চাকে ভূমিষ্ঠ না করাই, পেটের মধ্যে একে নষ্ট করিয়ে এর আস্তে আস্তে কেটে 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 গর্ভপাত করে দিতে হবে। কিন্তু না না, এই গনিম আল মুফতার তার আব্বা মা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছিল, সে জানতে রোগ দেওয়ার মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার মালিক আল্লাহ। হে জওয়ান যুবকেরা, তাই তার মা তাই তার বাবা ডাক্তারকে ডাক দিয়ে বলল, না না না, এই গনিম আল মুফতার যে নাকি পেটের মধ্যে অসুস্থ রয়েছে, না না না, আমার বাচ্চা আমাকে ভূমিষ্ঠ করার সুযোগ করে দাও, আমি আমার বাচ্চাকে নষ্ট করব না। জোরে হয় না গা, আর একটু জোরে হয় না গা। হে জওয়ান যুবকেরা, এই গনিম আল মুফতার যখন জন্মগ্রহণ করল, ডাক্তাররা আগের সিদ্ধান্ত অনুযায়ী কোমর থেকে কেটে বাঁধ দিল বাবা, বর্তমান তার কোমরের নিচে কোনো অংশ নাই বাবা। এ জওয়ান যুবকেরা, যখন গনিম আল মুফতার আস্তে আস্তে বড় হলো, এ তার মা একদিন তার বাবাকে ডাক দিয়ে বলল, হে গনিম আল মুফতার আব্বা এসো না এসো গো আমার কাছে এসো গো। স্বামী ডাক দিয়ে বলল, কি হয়েছে বলো? স্ত্রী ডাক দিয়ে যখন বলেছে, দেখো আমাদের ছোট তো বাচ্চা, বাবা মা আমরা দুজনই বেঁচে রয়েছি, এসো আজ থেকে আমরা এই গনিম আল মুফতার বাম হাত বাম পা, এই গনিম আল মুফতার বাম পা আমি তার মা হয়ে যাই, আজ থেকে আমি তার মা তার বাম পা হয়ে গেলাম, আর তুমি তার বাবা ডান পা হয়ে যাও, জীবনে যেন কোনোদিন পা নাই এই অভাবটা যেন বুঝতে গিয়ে না পারে। আর একটু জোরে হয় না গা। হে জওয়ান যুবকেরা, এই গনিম আল মুফতার আস্তে আস্তে যখন বড় হয়েছে তার যে পা নাই, এই গনিম আল মুফতার কোনোদিন অভাব বুঝতে পারেনি বাপ, আস্তে আস্তে বড় হয়েছে, বর্তমান তার বয়স হলো 20 বছর। এই গনিম আল মুফতার বর্তমান কাতারের বাসিন্দা। এই গনিম আল মুফতার ইনি একজন মস্ত বড় ইসলামিক স্কলার, জোরে হয় না, মস্ত বড় একজন ইসলামিক বক্তা বাবা, তিনি ওয়াজ করে বেড়াগে। হে জওয়ান যুবকেরা, এই কাতারের ফুটবল খেলা, এই বিশ্বকাপ খেলা, এটা নিয়ে যখন উদ্বোধনী অনুষ্ঠান হয়, এই গনিম আল মুফতার বায়ান রেখেছিলেন, বায়ানের মধ্যে গিয়ে কোরআনের একটা আয়াত সে পড়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা। জোরে হয় না, আর একটু জোরে হয় না। ওই কাতার বিশ্বকাপে 7.5 কোটি মানুষের নজর রয়েছে, 750 কোটি মানুষের নজর রয়েছে বাবা, বিভিন্ন দেশ থেকে সেখানে ওই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছিল। ওই কাতারের উদ্বোধনী অনুষ্ঠানে গনিম আল মুফতার, যার নাকি কোমর থেকে নিচের অংশটা নাই, কোরআনকে আবারও একবার সত্য বলে প্রমাণ করে দিয়েছে গনিম আল মুফতার। হযরতে গনিম আল মুফতার ওই বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে ওই আয়াতটা পড়ে মানুষের সামনে চমকে দিয়েছে। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেছে,
বললেন ইয়া আইয়ুহান নাস হে আমেরিকার বাসিন্দা ইয়া আইয়ুহান নাস হে সৌদি আরবের বাসিন্দা ইয়া আইয়ুহান নাস হে হে কাতারের বাসিন্দা হে মালয়েশিয়ার বাসিন্দা গোটা মানুষদেরকে ডেকে 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 আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে এক করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস তুমি যেখানকার বাসিন্দা হও না কেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা তোমাকে কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে এই দুজন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে জোরে হয় না গা আর একটু জোরে হয় না গা গনিমাল মুফতাদ এই কথাটা এই জন্যই বললে আজকে আমেরিকার মানুষ ইসলাম বিদ্বেষী আজকে চায়নার মানুষ ইসলাম বিদ্বেষী আজকে ভারতের হিন্দুরা তারা ইসলাম বিদ্বেষী মানুষ ওই গনিমাল মুফতাদা ওই আয়াতটা পড়ে এটাই বোঝাতে চেয়েছেন তোমরা তো সকলে যে যার জাত হতে পারো কিন্তু একে অপরে কিন্তু গোড়া লাগাই সবাই সমান বলো যারা আজকে আমরা 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 নিজের পেটের সন্তানকে নষ্ট করেছে এইরকম অনেক মানুষ এখানে বসে আছে যে এইরকম গনিমাল মুফতার মতো বড় বড় স্কলার তারা হতো তাদেরকে আমরা দুনিয়ায় আসার সুযোগ করে দেইনি আছি না নাই বলুন আছি না না কিয়ামতের দিন ওই সমস্ত বাপ ওই সমস্ত মাকে প্রশ্ন করা হবে বিআই জামবিন কুতিলা কেন কতল করেছিল কেন তাদের জানে মেরেছিল তারা তো দুনিয়ার বুকে এসে আমার কোরআন আমার নবীর হাদিস প্রচার প্রসার করতে পারত তোমরা সেই সুযোগটা দাও না হে জওয়ান যুবকেরা তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ডাক দিয়ে বললেন কদ আফলাহাল মুমিনুন যারা ইমানদার তারাই কামিয়াবি তারপরে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা গুণ ডাক দিয়ে বললেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হবে তার নামাজের মধ্যে একাগ্রতা নামাজের মধ্যে নামাজের মধ্যে ধ্যান দেখে নামাজ পড়তে হবে তাহলে ইমানের পরে সর্বপ্রথম কাজ উত্তর দেন এ বুঝে একটু উত্তর দেন ইমানের পরে সর্বপ্রথম কাজ কি নামাজ না নামাজের মধ্যে একাগ্রতা নামাজ শুধু বললে হবে না নামাজ তো আমরা সকলেই পড়ি নামাজ পড়ছি দোকানের হিসাব নামাজের মধ্যে করছি নামাজ পড়ছি স্ত্রীর স্ত্রীর গঠনটা আমরা নামাজের মধ্যে করছি নামাজ পড়ছি বন্ধু বান্ধবের সঙ্গে পার্কে কেমন ভাবে গল্প করেছি সেগুলো আমরা ধ্যান করছি মনে মনে সেগুলো চিন্তা করছি কিন্তু আল্লাহ পাক বললেন না ওই নামাজ না আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের মধ্যে একাগ্রতা এই নামাজের মধ্যে একাগ্রতা কেমন হওয়া উচিত আল্লাহর নবী কিতাবের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা নামাজ যখন পড়বে তুমি যেন মনে করো আল্লাহ পাক আমাকে স্বয়ং দেখছে শ্রমিক যদি কাজ করে আর মালিক যদি পাশে দাঁড়িয়ে থাকে আচ্ছা একটু বলবেন ওই শ্রমিক ফাঁকি দেবে বলে মনে হয় কাজে দেবে না তাই আল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু যদি তুমি ইবাদত করতে চাও যদি তুমি নামাজ পড়তে চাও নামাজের মধ্যে মনে করবে আমি আল্লাহকে না দেখতে পারলেও আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোরে বলে সুবহানাল্লাহ হে জওয়ান যুবকেরা আল্লাহর নবী দয়ার নবী জয়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে একাগ্রতা কেমন হবে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে বাবা সূর্য গ্রহণের একটা নামাজ রয়েছে আপনারা হয়তো শুনেছেন সূর্য গ্রহণের কিন্তু নামাজ পড়তে হয় সূর্য গ্রহণের নামাজ পড়তে হয় জানেন কি
সূর্য গ্রহণের নামাজ পড়তে হয়, নামাজটার নাম হলো সালাতুল কুসুম। এই সালাতুল কুসুম এই নামাজটা কিন্তু আমার আপনার পড়তে হয় বাবা। সূর্য গ্রহণ যখন হয় আমি আপনি নামাজ পড়ি না, বিভিন্ন কুসংস্কারে আমরা জড়িয়ে পড়ি গে। দেখবেন যখন সূর্য গ্রহণ হয় যে সমস্ত মহিলারা গর্ভবতী গে, তাদের শাশুড়িকে তাদের শাশুড়িগুলো ওই মহিলাদেরকে ডাক দিয়ে বলে, বৌমা এখন যেন খাওয়া দাওয়া করো না, খাওয়া দাওয়া এখন করা যাবে না। তার কারণ হলো সূর্য গ্রহণ হচ্ছে গে, এখন যেন কোনো কিছু কেটো না, তার কারণ হলো সূর্য গ্রহণ হচ্ছে গে। যদি তুমি কোনো কিছু কাটো সন্তান তোমার গন্না কাটা হবে। বলে কি বলে এ জওয়ান যুবকেরা, আবার দেখবেন বয়ে এখন সূর্য গ্রহণ হচ্ছে গে, কোনো কিছু যেন তুমি ভেঙো না বেঁকিও না, তাহলে কিন্তু তোমার গর্ভের সন্তানটা ল্যাংড়া হবে, হ্যাকা বাঁকা লুলু হবে। এই সমস্ত কুসংস্কার গুলো আছে না নাই? ইসলামের মধ্যে কোনো কুসংস্কার নাই। ড্রাইভার যখন রাস্তা দিয়ে যায় দেখবেন অনেক ড্রাইভার সামনে বিড়াল পড়লে পথ এগোয় না, কাছে একটা চিকি মেরে দেয়, একটা কোরাস চিহ্ন দিয়ে দেয়। তার কারণ হলো ওর মনে বিশ্বাস বিড়াল সামনে গিয়েছে, সুতরাং সামনে আমার বিপদ রয়েছে। এই কুসংস্কার গুলো মানে কি মানে না? আবার দেখবেন পরীক্ষা যখন শুরু হয়, পরীক্ষা দেওয়ার সময় আগামীতে আসছে মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষার সময় দেখবে রে বাড়ির মা বোনেরা সন্তানদেরকে আন্ডা খেতে দেয় না, ডিম খেতে দেয় না। তার কারণ ডিম যদি খেতে দেওয়া হয় পরীক্ষায় ওনাকে গোল গোল আন্ডা পাবে। এ কোথাকার কুসংস্কার? এ জওয়ান যুবকেরা, না না না, পরীক্ষার সময় আন্ডা খেলে আন্ডা পাওয়া যায় না। পরীক্ষার আগে মেহনত করলে পরীক্ষার পরে গে ভালো ফলাফল কিন্তু পাওয়া যায়। তাই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল ইমতিহান ইকরামুর রজুলু আও ইউহার, পরীক্ষা যখন আসে এই পরীক্ষার সময় মানুষকে সম্মান দেওয়া হয়, সম্মান বাড়িয়ে দেওয়া হয়, আবার কেউ বা অসম্মানিত হয়। যারা মাধ্যমিক পরীক্ষা সামনে দেবে, আমি একটা টিপস দিয়ে যাই বাবা, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বাবা, আন্ডা আপনি খেয়ে যাবেন, আপনি ডিম খেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, আপনি ভালোভাবে মেহনত করে যাবেন। পরীক্ষার হলে প্রশ্ন যখন আপনি হাতে পাবেন, প্রশ্ন হাতে পাওয়ার পর ওই প্রশ্নটা দেখার আগে দয়ার নবী জানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন। তিনবার যদি দরুদ শরীফ পড়া হয় দয়ার নবী বলেছেন তার সম্মানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সুতরাং যদি ওই প্রশ্ন সামনে যখন পাবে, প্রশ্ন দেখার আগে যদি তিনবার দরুদ শরীফ পড়ে নাই, আল্লাহর নবীর হাদিস দরুদ শরীফ যে পড়ে তার নাকি সম্মান বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং ওই পরীক্ষায় সে ভালো রেজাল্ট করবে, আর রেজাল্ট যখন ভালো হবে গ্রামে তার সম্মান বেড়ে যাবে। আর একটা টিপস দিয়ে যায়, যখন আপনি ওই প্রশ্ন পাবে, প্রশ্ন দেখার আগে দরুদ শরীফ তিনবার পড়বে, আর তিনবার রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা তিনবার পড়বে, আর একটা তিনবার পড়বে, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তামিন বিল খাইর ওয়া বিকা নাস্তাইন। এই দোয়াটা তিনবার পড়বে। আমি মাহমুদুল হাসান বলে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভালো নাম্বার দিয়ে উত্তীর্ণ করে দেবে। এই কুসংস্কার কিন্তু মানা যাবে না। হে জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম সূর্য গ্রহণ হয়েছে দয়ার নবীর জামানায়, সূর্য গ্রহণ হয়েছে বাবা। এই সূর্য গ্রহণ যখন শুরু হয়েছে আমি আপনি তো কুসংস্কারে লিপ্ত হয়ে যায়, কিন্তু না না, দয়ার নবীর জামানায় যখন সূর্য গ্রহণ হলো, সূর্য গ্রহণের সময় নবী আমার সাহাবায়ে কেরামদারকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবারা চলে এসো, চলে এসো মসজিদুন নববীতে, চলে এসো মসজিদুন নববীতে। সাহাবায়ে কেরামরা চলে আসলেন মসজিদুন নববীতে,
বাড়িতে যখন দয়ার নবী ডাক দিলেন আল্লাহর নবী আবার নামাজ শুরু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে তাহরিমা বাদলেন বাপ তাহরিমা বাদা হয়ে গেল সালা বললেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে লম্বা একটা কেরাত শুরু করলেন লম্বা কেরাত করতে করতে দয়ার নবী আমার তাহরিমাটা ছেড়ে দিলে নামাজ কিন্তু তখনও শেষ হয়নি নামাজ তখন চলছে আল্লাহর নবী তাহরিমা ছেড়ে দিলেন তাহরিমা ছেড়ে দিয়ে দয়ার নবী এক পা দু পা করে সামনে আগিয়ে গেলেন সামনে আগিয়ে যাওয়ার পর দয়ার নবী এবার কি যেন একটা ছেড়ার চেষ্টা করলেন ছেড়ার চেষ্টা করলেন কিন্তু আল্লাহর নবী ছিড়তে পারলেন না দয়ার নবী আবার ব্যাকে চলে আসলেন ব্যাকে চলে এসে আবার তাহরিমা বাঁধলেন তাহরিমা বেঁধে নামাজ আল্লাহর নবী শেষ করে দিলেন সালাম ফিরিয়ে দিলেন সালাম ফেরানো হয়ে গেল আল্লাহর নবী সাহাবারা দয়ার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর আগে আমরা অনেক নামাজ আপনার পিছনে পড়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি দেখলাম আজকে নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে লম্বা কেরাত করতে করতে আপনি তাহরিমাটা ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক পা দু পা করে আগিয়ে গেলেন আর আগিয়ে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনি আবার আপনি যেন কি যেন ছেড়ার চেষ্টা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন 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 আপনি কি ছিড়ছিলেন আপনি নামাজের মধ্যে তাহরিমাটা কেন ছাড়লেন নামাজের মধ্যে কি কোন নতুনত্ব মশলা তৈরি হয়েছে ইয়া রাসূলুল্লাহ এর আগে কি রকম আজকে কেন আপনি তাহরিমা ছেড়ে দিলেন আর কি যেন ছেড়ার চেষ্টা করলেন আবার ব্যাকে চলে আসলেন পারলেন না মসজিদুন নববীতে সামনে কি ছিল মসজিদুন নববীতে সামনে কি ছিল আমাদের মসজিদুন নববীতে আমাদের মসজিদে মেম্বারের সামনে কি থাকে একটু বলেন এ ছেড়ে দেব এ কারোর বুঝে আসছে না আসছে না আমার আপনার মসজিদে যান একটু উত্তর দেন মসজিদে যান যেয়ে থাকেন তো যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় নামাজের সামনে কি থাকে ঘেরা থাকে কি দিয়ে দেয়াল দেয়াল এই কথাটা বললে ভালো হয় যাই হোক এখন দেয়াল আছে তাহলে মসজিদ নববীতে দয়ার নবী যেখানে নামাজ পড়ছেন ওখানে সামনে কি আছে দেয়াল কিসের দেয়াল খেজুর পাতা তাহলে ওখানে ছেড়ার কি ছিল দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ নামাজের মধ্যে এতটায় মনোনিবেশ করেছিলাম আমি রাসূলুল্লাহ এতটায় নামাজের গভীরতায় চলে গিয়েছিলাম দুনিয়াকে ভুলে যে ডাইরেক্ট আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আঙ্গুর আমার সামনে দেখিয়ে দিয়েছিল জোরে বলে বুখারী শরীফের হাদিস বাবু সালাতুল কুসুফের মধ্যে আছে হে জওয়ান যুবকেরা দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ আমি যখন নামাজ পড়ছিলাম নামাজের মধ্যে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতি আঙ্গুর আমার সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে আমার সাহাবারা তাই আমি রাসূলুল্লাহ ওই জান্নাতি আঙ্গুরের এক গুচ্ছ আঙ্গুর আমি সেটাকে ছেড়ার চেষ্টা করছিলাম আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ যদি ওই এক গুচ্ছ আঙ্গুর আমি যদি ছিড়তে পারতাম আর আমি যদি সেটা দেখাতে পারতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত ওই আঙ্গুর খেয়ে খেয়ে আঙ্গুর খেয়ে খেয়ে মরণের পর মরণ হয়ে যেত তারপরেও কিয়ামত এসে গেলেও ওই আঙ্গুর শেষ হতো না জোরে বলুন আর একটু জোরে বলুন এই নামাজ একগ্রতা তো এই আমরা তো নামাজের মধ্যে একগ্রতা বলে আমাদের মধ্যে কিছু নাই
আবার নামাজ আমরা নামাজের মধ্যে একক গুরুত্ব তো দূরের কথা নামাজ বেশিরভাগই পড়ে ঠিক না ভুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা ফজরের নামাজ হযরত ওমর পড়ালেন আগে গাম যারা বাদশা তারা নামাজ পড়াতেন ইমামতি করতেন আর এখনকার যারা বাদশা তো নামাজ চিনে না ইমামতি করতেন বুঝতে হবে এখানে ইমাম যিনি উনি কিন্তু বাদশার দায়িত্ব পালন করছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আজকের সমাজে আশা রাখি এখানকার ইমাম সাহেব অনেক যোগ্যতাপূর্ণ আলেম তার হয়তো কদর করে বেশিরভাগ মসজিদের ইমামকে কদর করা হয় না হযরত ওমর ফজরের নামাজ পড়ালেন নামাজ শেষ করে যখন দোয়া করবেন মুসল্লিদের দিকে ফিরেছে দেখলেন একজন ব্যক্তি তার নামাজ ছেড়ে গেছে সেই একা একা নামাজ পড়ছে জামাতের পরে আমরা একা একা নামাজ পড়ি না অনেকে এক রাকাত ছেড়ে গেল দুই রাকাত ছেড়ে গেল ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে আমরা অনেকে আছি নামাজ ছেড়ে যাওয়ার কারণে আমরা কি করি একা একা নামাজ আদায় করি এখন উমার দেখলে ওই ব্যক্তিটার কত রাকাত নামাজ ছাড়ছে উনি গভীর মনোযোগ দিয়ে দেখলেন যে ওই ব্যক্তিটা মাত্র এক রাকাত নামাজ পড়েছে তাহলে কত রাকাত ছেড়েছে তখন আমাদের মধ্যে একই ছাদের নিচে টয়লেট ছিল আমাদের মতো পাশে মোবাইলে অ্যালারামের সিস্টেম ছিল না আমাদের মতো মাইকে আজান হতো না সেই সময় নামাজ ছাড়াটা স্বাভাবিক ব্যাপার ছিল তার কারণ যেহেতু অ্যালারাম ছিল না ঘুম ভাঙতো বাড়ি ছাদের নিচে টয়লেট ছিল না টয়লেট ছিল অনেক দূরে নামাজ ছাড়াটা স্বাভাবিক ব্যাপার ছিল আজান মুখে হতো আজান মুখে হওয়ার কারণে ঘুম হয়তো ভাঙতো নামাজ ছাড়া স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই ব্যক্তিটার কত রাকাত নামাজ ছেড়েছে গভীর মনোযোগ দিয়ে দেখলেন এক রাকাত নামাজ ছেড়েছে আর এক রাকাত জামাতের সহিত এখন যে কথা বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার মসজিদুন নববী থেকে বার হলেন নামাজ শেষ করে দোয়া শেষ করে ওনার কিছু গোয়েন্দা আছে গোয়েন্দা বলেন তো সিআইডি যারা রাজ্য পরিচালনা করে তাদের সিআইডি থাকবে না থাকবে না ভেতরের খবর জানার প্রয়োজন রয়েছে হযরত ওমর বললেন একজন গোয়েন্দাকে দেখো তো ওই যে ব্যক্তি যার ফজরের নামাজ এক রাকাত ছেড়ে গেছে ও কি প্রতিদিন নামাজ ছেড়ে যায় ওর দেখবে যদি তিন দিন পর পর নামাজ ছেড়ে যায় তা আমি ওমর আমার সাথে বলবে আমি ওকে শাস্তি দেব তো গোয়েন্দা ডাক দিয়ে বলছে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আপনি তাকে শাস্তি দেবেন কেন কি হয়েছে বলছে না আমি এই জন্য শাস্তি দেব যারা মুনাফিক হয় তাদের উপর ফজরের নামাজ আর ইশার নামাজ অত্যন্ত ভারী হয় নামাজ পড়তে চায় না তাই দেখব ও যদি প্রতিদিন ফজরের নামাজে রাকাত ছেড়ে যায় তাহলে আমি মনে করব একটা মুনাফিক আর যদি মুনাফিক হয় রাসূলের হাদিস অনুযায়ী আমি ওর বাম হাত কেটে নেব আর ডান পা কেটে নেব আর যদি ডান হাত কাটি বাম পা কেটে নেব জোরে বলুন এই জমানায় যদি ওমর থাকতো আমার আপনার হাত খুঁজে পাওয়া যেত বলে হ্যাঁ লাস্টে হাত কাটতে কাটতে পা কাটতে কাটতে ইমাম সাহেব বলছে যে মুন্ডু কেটে নিন যাই হোক আমি বাড়াবো না বক্তব্য এখানে ইতি করলাম ফুরফুরার শরীফ থেকে ফিরজাদা ভাইজান তিনি এসে গেছেন এখনি আসি সাইফুল্লাহ ভাই উনি বললেন তবে তার আগে দু একটা কথা আমি বলি
আমরা সকলে নামাজ কম বেশি পড়ি তাই তো নাকি সে জুমার দিনে নামাজই হলেও পড়ি নামাজে দেখবেন কিছু মানুষ জামাত শুরু হয়ে যাওয়ার পরে এক দু রাকাত ছেড়ে মাগরিবে দু রাকাত নামাজ আপনি পেয়েছেন আর এক রাকাত ছেড়ে গিয়েছে ওই যে এক রাকাত নামাজটা আপনি কেমন ভাবে আদায় করবেন জানার প্রয়োজন আছে না নাই ঈদের নামাজ কয় রাকাত ঈদের নামাজ দুই রাকাত ছয় তাকবীর বিশিষ্ট ঈদের নামাজ মনে করুন কোন ব্যক্তি ঈদের নামাজে আসছেন আসতে আসতে লেট হয়ে গেছে এক রাকাত নামাজ হয়ে গেছে প্রথম রাকাতে তিনটে তাকবীর তার ছেড়ে গিয়েছে যায়নি গেছে না যায়নি গিয়েছে এখন ওই ব্যক্তি যার ঈদের নামাজের প্রথম রাকাত ছেড়ে গেল ওই ব্যক্তি ঈদের নামাজের ছেড়ে যাওয়া রাকাতটা কেমন ভাবে আদায় করবে রমজান মাসে বেতরের নামাজ তিন রাকাত জমাতে শহীদ পড়া হয় দু রাকাত নামাজ জমাতে পেয়েছেন তৃতীয় রাকাতে দোয়া কুয়া পড়ার ব্যাপার রয়েছে এখন আপনি ওই দোয়া কুনুতটা কোন সময় পড়বেন এই সমস্ত বিষয়ে আমি একটা কিতাব লিখেছি ছোট্ট কিতাব কিতাব চটি কিতাব পকেট আকারে পশ্চিমবাংলা বড় বড় 25 জন মুক্তি তারা মাস্টার বইটা ভেরিফাই করা হয়েছে জামিয়া রহমানিয়া ডাইরেক্টর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তারা মতামত সিদ্ধান্তে রয়েছে মাখালগাছার মাদ্রাসার খাদিমে হাদিস মুফতি বাইজিদ সাহেব তারও একটা মতামত তার মধ্যে লেখা রয়েছে বইটা অত্যন্ত উপকারী সকলে যারা নামাজ পড়ে চেষ্টা করবে বইটা নেওয়ার মাত্র 20 টাকা দাম ফেলা হয়েছে প্রত্যেকটা মসনার নিচে কোন ফতোয়া থেকে নেওয়া হয়েছে ফতোয়ার কিতাবের নাম তার খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার প্রত্যেকটা দলিল ভিত্তিক মসনা তাতে লেখা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন দীর্ঘক্ষণ যা কিছু আলাপ আলোচনা করেছি যদি ভাষাগত দিক দিয়ে কোন রকম ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর কোরআন হাদিসের ব্যাখ্যায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক যেন মাফ করেন সকলে বলি আমিন তাকবীর দেন নারায় তাকবীর নারায় তাকবীর সিলসিলায় হক ফুরফুরাশরি সিলসিলায় হক ফুরফুরাশরি সিলসিলায় হক ফুরফুরাশরি পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান সাহেব নারায় তাকবীর নারায় তাকবীর হ্যালো হ্যালো আপনারা একটু আগে আগে আসুন সামনের খালি জায়গাগুলো আছে একটু উঠে দাঁড়িয়ে একটু আগে আগে আসুন যারা দাঁড়িয়ে আছে হ্যালো সবাই হুজুরের শ্রদ্ধার জন্য সবাই উঠে দাঁড়িয়ে যান পিজ্জা